नमस्कार বন্ধুরা, আজ আমরা যাব দক্ষিণেশ্বর। কলকাতা মেট্রোপলিটন উন্নয়নের অধীনে উত্তর চব্বিশ পরগনার একটি এলাকা হলো দক্ষিণেশ্বর। স্থানীয়ভাবে মন্দিরটি মা ভবতারিণীর মন্দির নামেও খ্যাত। 1855 সালে রানী রাসমণি দ্বারা নির্মিত এই মন্দির। পরবর্তীকালে মন্দিরে আসেন ঠাকুর শ্রীকৃষ্ণ। বর্তমানে মন্দিরে যেতে হলে যেতে হবে স্কাইওয়াক ধরে। 350 মিটার দীর্ঘ ও সরু রানী রাসমণি রোড দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ড ও রেল স্টেশনকে যোগ করে। রাস্তাটি অগণিত ভক্তবৃন্দ ব্যবহার করতেন, একই সাথে যানবাহন চলাচল বজায় থাকত। কিন্তু 17 মার্চ 2018 তৎকালীন সরকারের সহায়তায় নির্মাণ হয় এই স্কাইওয়াক। 4000 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রশস্ত উঁচু এই স্কাইওয়াকটি মন্দিরের পথকে সুগম করেছে। স্কাইওয়াকের উপরে আপনারা পূজা সামগ্রী, আচার ও বিভিন্ন জিনিসের দোকান পাবেন। মা ভবতারিণীর অপার মহিমার সাথে সাথে রামকৃষ্ণদেব, সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের বিভিন্ন স্মৃতিও কিন্তু এই মন্দিরে জড়িয়ে আছে। চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। মন্দিরে পুজো দেবার জন্য মন্দিরেরই একপাশে আছে পুজো সামগ্রী কেনার দোকান। আমি আপাতত এসেছি 1 নম্বর দোকানে, এখান থেকে নিয়ে নেব মায়ের পূজা সামগ্রী। দোকান সম্পর্কে শুনে নেব দোকানেরই কর্ণধারের কাছ থেকে। পূজো সম্পর্কিত সমগ্র জিনিস আপনারা এই দোকানে পেয়ে যাবেন। সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মূল্যের পূজার ডালা আপনারা এখানে পেয়ে যাবেন, যেমন 21, 51, 31, 101 ইত্যাদি। দোকানের ডিটেলস আমি ভিডিওর শেষে শেয়ার করে দেব, আপনাদের সুবিধা মতো আপনারা যোগাযোগ। এখন আমরা এসেছি গঙ্গার ঘাটে। মন্দিরে পুজো দেওয়া ছাড়াও গঙ্গার ঘাট, পঞ্চবটির আসন দক্ষিণেশ্বরের অন্যতম দর্শনীয় স্থান। এখানে মা গঙ্গাকে পয়সা দান করা হয়। আর এখানে কিছু মানুষ আছেন যারা সেই পয়সা তুলে নিয়ে এসেই নিজেদের জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর এখানে কল্প উৎসব পালন করা হয়। পঞ্চবটি, পঞ্চা অর্থাৎ অশ্বত্থ, বট, বেল, অশোক, আমলকি, অর্থাৎ 5টি গাছ নিয়ে তৈরি শ্রী রামকৃষ্ণের সাধনা স্থল। পুজো দেওয়াটা হলো, এবার পেট পুজোর পালা। তাই আমি এখানে নিয়ে নিয়েছি দক্ষিণেশ্বরের ফেমাস হিঙের কচুরি। হ্যাঁ, হিং, মৌরি আর ছোলার ডালের পুর ভরে বানানো হয় এই দক্ষিণেশ্বরের প্রসিদ্ধ হিঙের কচুরি। কচুরির সাথে আমরা পেয়েছি মটর আর আলু দিয়ে মিষ্টি মিষ্টি এক তরকারি। মন্দির থেকে বেরিয়েই আমড়া মাখা দেখে দাঁড়িয়ে পড়েছি। মাসি বেশ সুন্দর আমড়া মেখে দিল বিট নুন আর কাসুন্দি দিয়ে। খেতে কিন্তু বেশ ছিল। এইটা খেতে খেতেই যাব
টুরিস্ট ডেস্টিনেশন আদ্যাপীঠ। তবে তার আগে জেনে নিই কীভাবে আসবো দক্ষিণেশ্বর মন্দিরে। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বাসে বা ট্রেনে দুইভাবেই আসা যায় মন্দিরে। শ্যামবাজার থেকেও সেই একইভাবে বাসে আসা যায় এই মন্দিরে। আমি মন্দিরের গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, আর আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার মোবাইল অথবা কম্পিউটার অবধি পৌঁছে যায়। আজ তবে কুই, দেখা হচ্ছে পরের পর্বে।